প্রদীপের আলোয় আলোকিত ইস্কন, শুরু দামোদর মাসে দীপদান পর্ব। কেন দীপাবলির আগে আলোর মেলা, কেন আলোর উৎসবে মেতে ওঠে ইস্কন? দীপাবলিতে সমগ্র দেশে আলোর উৎসব হলেও তার আগে হাজার হাজার দীপ জ্বলে উঠল মায়াপুর ইস্কন মন্দিরে। ভক্তদের হাতে দেখা গেল প্রদীপ, তার আলোয় আলোকিত হয়ে উঠল নবদ্বীপের মায়াপুর ইস্কন। কিন্তু কেন দীপাবলির আগে মায়াপুরের ইস্কন মন্দিরে আলোর মেলা? জানা গিয়েছে, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন থেকে রাস পূর্ণিমা পর্যন্ত পালিত হয় দামোদর মাসে দীপদান পর্ব। সেজন্য প্রতিদিন সন্ধ্যায় ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর সহ বিশ্বের সমগ্র ইস্কন মন্দিরে এইভাবে পালিত হয় দীপদান পর্ব। দীপাবলিতে সমগ্র দেশে আলোর উৎসব হলেও তার আগেই হাজার হাজার দীপ জ্বলে উঠল ইস্কন ভক্তদের হাতে। প্রতিদিন সন্ধ্যায় হাজার হাজার দেশীয় বিদেশি ভক্ত ভগবানের উদ্দেশ্যে দীপদান করতে ছুটে আসেন মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে। দামোদর মাসে দীপদান পর্ব উপলক্ষে সকল ভক্ত এবং দর্শনার্থীদের বিনামূল্যে প্রদীপ দান করা হয় ইস্কন কর্তৃপক্ষের তরফে। সেই প্রদীপ ভগবানের উদ্দেশ্যে জ্বালানো হয় বিগ্রহের সম্মুখে। এভাবেই গোটা কার্তিক মাস অর্থাৎ রাস পূর্ণিমা পর্যন্ত এই দীপদান পর্ব চলবে বলে ইস্কন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে দীপদান অনুষ্ঠান এই দামোদর মাসে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি 8 নভেম্বর পর্যন্ত চলবে। রাস পূর্ণিমা পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই বিনামূল্যে এই দীপদান করতে পারবেন। দীপদান আনন্দের উৎসব, আলোর উৎসব, মহামিলনের উৎসব, এই উৎসবকে কেন্দ্র করে কঠোর যে নিরাপত্তা ব্যবস্থা এবং পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। কালী পুজো পর্যন্ত ভক্তদের মিলন ক্ষেত্র হয়ে ওঠে এই মায়াপুর ইস্কন। তবে মায়াপুরের তরফ থেকে এবছর মহিলা এবং পুরুষ ভক্তদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, সঙ্গে কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।